আন্তর্জাতিক প্রতারণা চক্রে পর্দা ফাঁস খাস বাংলাতে। এবার কল সেন্টারের আড়ালে দেদার প্রতারণা চলছে দিনের পর দিন। টার্গেট মূলত বিদেশে থাকা পৌরেরা। অনলাইনে বিপণির মোড়কে লোভনীয় অফার দিয়ে অ্যাকাউন্ট সাফ করছে দিনের পর দিন, খাস কলকাতার নাকের ডগায় বসে চলছে এই কারবার। গোপন সূত্রের খবর পেয়ে পুলিশের হানা, প্রায় আটজন পাণ্ডা গ্রেপ্তার হয় এই চক্রে। বাজেয়াপ্ত করা হয় একগুচ্ছ কম্পিউটার, মোবাইল, ইয়ারিং, পেনড্রাইভ, অসংখ্য ডেবিট ও ক্রেডিট কার্ড সহ প্যান কার্ডও। চাকন্দির ডানকুনির চাকন্দির আমার বাংলা ইন্ডাস্ট্রির কমপ্লেক্সের একটি গোডাউনে শুক্রবার অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করল চন্দননগর পুলিশের গোয়েন্দারা। অভিযুক্তরা মার্কস টেকনো নামে একটা কোম্পানি কল সেন্টারের আড়ালে বিদেশ ও ভারতে প্রতারণার কারবার চালাচ্ছিল দিনের পর দিন। মাস দুয়েক আগেই তারা এই গোডাউন ভাড়া নিয়ে এই চক্র চালাচ্ছিল। আজ দানকুনির এবং চন্দননগর থানার যৌথ উদ্যোগে তারা এই স্ত্রী অপারেশন করল। Yeah, no, 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 no.